अल्लाह तोमार हुकुमेते तुमि खाड़ा रेखो गो आमाके अल्लाह तोमार हुकुमेते तुमि खाड़ा रेखो गो सबाके केनो मस्जिदे जखन हबे आजान जेनो हाजिर थाके जामाते बोलो सुभान अल्लाह আমি কারো লেখা বলি না আর নিজে লিখতেও জানি না তাহলে বলবেন এত বড় ব্যাগ এনেছেন এই সব খাতাপত্র ডায়েরি এনেছেন ওই ছেলেরা যেমন সিলেট পেন্সিল নিয়ে হিজিবিজি করতে করতে অ লিখে ফেলে ওইরকম হিজিবিজি করতে করতে যেটা লিখেছি ওটাই আপনাদের শোনাবো এটা শুনবেন তো নাকি তো তো কবি কি বলছেন শুনুন ও মদিনার গোলাপুরি কাকে বলছেন নবীজিকে সম্বোধন করে ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি সুবহান আল্লাহ আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো আমাকে আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো সবাকে কেন মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে বলুন সুবহানাল্লাহ আজানটা কিসের জন্য হয় নামাজের জন্য তাই কবি বললেন আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো আমাকে আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো সবাকে মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে আল্লাহ তোমার হুকুমেতে তোমার হুকুম মেনে আমি সারা জীবন যেন চলতে পারি তোমার হুকুম মেনে মরা সারা জীবন যেন চলতে পারি আর দিনের দাওয়াত লয়ে সাথে ঘুরব আমরা গলি গলি তোমার হুকুম মেনে আমি সারা জীবন যেন চলতে পারি দিনের দাওয়াত লয়ে সাথে ঘুরব আমরা গলি গলি তাই দিনের কাজে পাকে আমাদের খোদা দিনের কাজে পাকে আমাদের তুমি দিও মজবুত করে আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো সবাকে আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো আমাকে মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে আল্লাহ তোমার হুকুমেতে আল্লাহ পাকের অশেষ মখলুক আছে তার মধ্যে আমাকে আপনাকে যে কোনো একটি করতে পারতেন কিন্তু তা না করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আল্লাহ তৈরি করেছেন আর শুধু মানুষ করে ছেড়ে দেননি মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তৈরি করেছেন তাই কবি বললেন আল্লাহ তোমার মেহেরবানিতে করেছো তুমি আমায় মানুষ আল্লাহ তোমার মেহেরবানিতে করেছো তুমি আমাদের মানুষ আর উপহারে কোরআন দিয়েছো আর দিয়েছো নবী মুহাম্মদ সুবহানাল্লাহ আল্লাহ তোমার মেহেরবানিতে করেছো তুমি আমাদের মানুষ
হাজির থাকি জামাতে আল্লাহ তোমার হুকুমেতে। আল্লাহ পাক জিনার ইনসানকে তৈরি করেছেন কেবলমাত্র তার আরাধনা উপাসনার জন্য, তাই কবি বললেন বান্দাকে তোমার তৈরি করেছো হুকুমে তোমার হবে খাড়া, বান্দাকে তোমার তৈরি করেছো হুকুমে তোমার হবে খাড়া, পাহাড় পর্বত সুশ্যামল দিয়ে ভরিয়েছো তুমি এই ধরা, বান্দাকে তোমার তৈরি করেছো হুকুমে তোমার হবে খাড়া, পাহাড় পর্বত সুশ্যামল দিয়ে ভরিয়েছো তুমি এই ধরা, গভীর অরণ্য তৃণলতা দিয়ে, গভীর অরণ্য তৃণলতা যে চতুর্দিকে ফুল দিয়া আছে, তার মধ্যে আসল ফুলও আছে নকল ফুলও আছে। দেখুন সামনে গাঁদা ফুল দিয়া আছে আপনার, তারপরে রজনীগন্ধা ফুল দিয়া আছে, সম্ভবত গোলাপও দিয়া আছে। তো এক একটি ফুলের এক এক রকম গন্ধ, আর আমরা সিজনে যে সমস্ত ফল খাই সেই এক একটি ফলের এক এক রকম স্বাদ, তাই কবি বললেন ফুলেতে সুন্দর গন্ধ দিয়েছো ফলে দিয়েছো বিভিন্ন স্বাদ, ফুলেতে সুন্দর গন্ধ দিয়েছো ফলে দিয়েছো বিভিন্ন স্বাদ, আর সাগর নদী খাল বিলেতে পানির ভেতরে অজস্র মাছ, বলুন সুবহানাল্লাহ, ফুলেতে সুন্দর গন্ধ দিয়েছো ফলে দিয়েছো বিভিন্ন স্বাদ, সাগর নদী খাল বিলেতে পানির ভেতরে অজস্র মাছ, তোমার নিয়ামত ভোগ করি মোরা খোদা, তোমার নিয়ামত ভোগ করি মোরা, আর শুকরিয়া জানাই আল্লাহ তোমার হুকুমেতে, তুমি খাড়া রেখো গো সবাকে আল্লাহ তোমার হুকুমেতে, তুমি খাড়া রেখো গো আমাকে, মসজিদ যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে আল্লাহ তোমার হুকুমেতে। শেষ ছন্দ শুনবেন, আল্লাহর ছোট্ট একটি মখলুক মৌমাছি, সেই মৌমাছিকে আল্লাহ যে ডিউটি দিয়েছে, যে হুকুম করেছে, যে কাজের জন্য নিয়োজিত করেছে, অন্য কোনো মখলুক সে কাজটা করতে পারবে না। আর আমরা যে আসমানে মেঘ জমতে দেখি আর তার থেকে যে বৃষ্টি পড়ে, আল্লাহর হুকুমেই মেঘটা তৈরি হয় আর আল্লাহর হুকুমেই বর্ষণটা শুরু হয়, তাই কবি বললেন মৌমাছিকে মধু রেখেছো মেঘ থেকে তুমি ঝরাও পানি, মৌমাছিকে মধু রেখেছো মেঘ থেকে তুমি ঝরাও পানি, জীবন মরণ সব তোমারই হাতে তুমি আমাদের অন্তর্যামী, মৌমাছিকে মধু রেখেছো মেঘ থেকে তুমি ঝরাও পানি, জীবন মরণ সব তোমারই হাতে তুমি আমার অন্তর্যামী, এম এস আমার তাই বড় অসহায় খোদা, এম এস আমার তাই বড় অসহায়, তুমি দিও ক্ষমা করে আল্লাহ তোমার হুকুমেতে, তুমি খাড়া রেখো গো সবাকে আল্লাহ তোমার হুকুমেতে, তুমি খাড়া রেখো
ইকোটা আরো ভাসিয়ে দিতে হবে, সাউন্ডটা ঠিক আছে, ইকোটা আরো একটু ভাসিয়ে দিতে হবে। হ্যালো হ্যালোছে তো আপনারা শুনলেন আল্লাহর নামে হাম। এবারে একটি নাতে রসুল শোনাই। ও মদিনার বুলবুলি তোমার নামে ফুলতুলি, আপনারা শুনেছেন কিনা? দেখুন আমি কারোর লেখা বলি না আর নিজে লিখতেও জানি না, তাহলে বলবেন এত বড় ব্যাগ এনেছেন, এই সব খাতাপত্র ডায়েরি এনেছেন। ওই ছেলেরা যেমন সিলেট পেন্সিল নিয়ে হিজিবিজি করতে করতে অ লিখে ফেলে, ওইরকম হিজিবিজি করতে করতে যেটা লিখেছি ওটাই আপনাদের শোনাবো। এটা শুনবেন তো নাকি? তো তো কবি কি বলছেন শুনুন। ও মদিনার গোলাপুরি, কাকে বলছেন? নবীজিকে সম্বোধন করে। ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি, সুবহানাল্লাহ। ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি, ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি, তুমি আমার দয়ার নবী, আখেরাতে মোদের পারের তরি, সুবহানাল্লাহ। ও মদিনার তোমার নামে দরুদ পড়ি, ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি, তুমি আমার দয়ার নবী, আখেরাতে মোদের পারের তরি, ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি। আমার আপনার নবীজির জন্ম কোথায় হয়েছিল? মক্কা শহরে। তাই কবি বললেন মক্কা শহরে জন্ম তোমার আবুদুল্লার ঘরে, মামিনার কোলে নূরানি বাতি জ্বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা শহরে জন্ম তোমার আবুদুল্লার ঘরে, মামিনার তোমার নূরের আলোর ছটাই, ও নবীজি তোমার নূরের আলোর ছটাই, যাই ভুবন তাই আলো হয়ে, সুবহানাল্লাহ। তোমার নূরের আলোর ছটাই, যাই ভুবন তাই আলো হয়ে, ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি, ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি, তুমি আমার দয়ার নবী, আখেরাতে মোর পারের তরি, ও মদিনার গোলাপুরি তোমার নামে দরুদ পড়ি। আমার আপনার নবী যে সময় এসেছিলেন সে সময় সেইখানে খুব মহামারী চলছিল, তাই কোন নবজাত শিশু সেই গ্রামে সেই অঞ্চলে আসলে তাকে অন্যত্র গিয়ে বড় হতে হতো। ওলামা হযরতরা আছেন, কালকে সকালে জিজ্ঞাসা করে নেবেন যে সমাজ ভাই গজলের মাধ্যমে এই কথা বলছিলেন, এগুলো ঠিক কি বেঠিক? হুবাহু এগুলো হাদিস পাকের মধ্যে থেকে নিয়া। আমার হুজুররা চতুর্দিকে বসা আছেন, বিশেষ করে আমার চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া, মানে যদি জলসা হয় জলসা গায়েতে যদি 5000 লোক বসে থাকে তো 2000 আলেম থাকে আল্লাহ শকর, এতটাই তো। সেই জন্য এই সমস্ত জায়গায় কথা বলতে গেলে ভয় পায় যে কখনো ভুল ভুল বলে দেবো নাকি, তো সেই হিসাবে ওলামা হযরতরা আছেন জিজ্ঞাসা করবেন যে গজলের মাধ্যমে এই সমস্ত কথাগুলো বলছিল কতটা ঠিক আর কতটা বেঠিক, তাহলে হুজুরা বলে দেবেন। তাই কবি বললেন যে সেই সময় মহামারী চলছিল, সেই জন্য যত নতুন শিশু আসতো নবজাত শিশু তাদের অন্যত্রে গিয়ে মানুষ হতে হতো, বড় হতে হতো, তাই আমার নবীকেও চলে যেতে হয়েছিল। তাই কবি বললেন সে তিমি বলে, তাই মা
সবার শেষে হালিমা এসে নীল নবীকে বুকে তুলে ও মদিনার গোলা পড়ি তোমার নামে দরুদ পড়ি ও মদিনার গোলা পড়ি তোমার নামে দরুদ পড়ি তুমি আমার দয়ার নবী আখেরাতে সবাই তাকে জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করছে ও হালিমা সবাই তাকে জিজ্ঞাসা করে বলে নতুন সওয়ারি কি তুমি নিলে সবাই তাকে জিজ্ঞাসা করে নতুন সওয়ারি কি তুমি নিলে ও মদিনার গোলা পড়ি তোমার নামে দরুদ পড়ি ও মদিনার গোলা পড়ি তোমার নামে দরুদ পড়ি তুমি আমার দয়ার নবী আখেরাতে মোর পারের তরি ও মদিনার গোলা পড়ি তোমার নামে দরুদ পড়ি শেষ ছন্দ শুনবেন হালিমার ঘর ভরে গেল কেন মোর নবীজির বরকতে তার মরা গাছে আবার গজাই পাতা নবীজির শিলাতে হালিমার ঘর ভরে গেল মোর নবীজির বরকতে তার মরা গাছে আবার গজাই পাতা নবীজির শিলাতে রাখে সিরে